আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি সৌদি আরবের জব ভিসাটা অনলাইনে ভেরিফাই করবেন সৌদি আরবের সরকারি অফিশিয়াল ওয়েবসাইটে। আমাদের দেশের অনেক মানুষ সৌদি আরবে যায়, তো থার্ড পার্টি রিলেটিভ অথবা যে সৌদিতে নিবে যে কাজ দেওয়ার কথা সেই কাজটা দেয় না, অনেকে প্রতারিত হয়। সো আপনি কিন্তু অনলাইনে দেখে নিতে পারবেন যে আপনাকে যে কাজ দেওয়ার কথা সেই কাজে অনলাইনে ভিসাটা রয়েছে কি না। তা আপনি প্রথমে সরকারি ওয়েবসাইটে চলে আসবেন, এটা হচ্ছে সৌদি আরবের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনি সরাসরি আসবেন, এটার লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। এই ওয়েবসাইটটা নর্মালি আরবিতে দেওয়া থাকে, আমরা জাস্ট ইংলিশে এটাকে ট্রান্সলেট করে নেব। ট্রান্সলেট করে নিলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো, যেমন আপনি প্রথমে দেখতে পাবেন যে কারেন্ট ন্যাশনালিটি, অর্থাৎ আপনি কোন দেশের নাগরিক সেটা এখানে দিতে হবে। দেন আমরা এখানে পেয়ে যাব পাসপোর্ট নাম্বার, আমরা একটা পাসপোর্ট নাম্বার এখানে টাইপ করব। তারপর আমরা পেয়ে যাব এখানে অ্যারাইভাল পয়েন্ট, অর্থাৎ আপনি কোন জায়গা থেকে যাবেন। আমরা বাংলাদেশ থেকে যেহেতু যাব, সো আমরা এখানে ঢাকাটা সিলেক্ট করে দিব। দেন এখানে হচ্ছে ভিসা টাইপ, আমরা জব ভিসায় যাব, যার কারণে আমরা এখানে সিলেক্ট করে এই জবটা সিলেক্ট করে দিব। সর্বশেষ এখানে ইমেজ কোড রয়েছে 953377, এই কোডগুলো আমরা এখানে টাইপ করব। দেন ফাইনালি আমরা এখানে কন্ট্রাক্ট রিসার্চ দেখতে পাবো, এখানে ক্লিক করব। দেন এখানে আমরা রেজাল্টটা পেয়ে যাব। প্রথমে পপ আপ আকারে আমাদের ভিসাটা কিন্তু অনলাইনে হয়ে গিয়েছে, সো এটাকে আমরা ক্রস করে দিব অথবা আমরা এখানে ক্লোজিং করে দিব। দেওয়ার পরে আমরা একেবারে ইন ডিটেলস সকল তথ্য পেয়ে যাব, ভিসা নাম্বার, দেন আমাদেরকে কী ধরনের কাজ দিবে সেই জিনিসটাও কিন্তু এখানে দেওয়া থাকবে। যেমন এটা হচ্ছে যে হোম মেড, অর্থাৎ হোম ওয়ার্কার হিসেবে এই ভিসাটা ইস্যু করা হয়েছে। যেমন আমরা যদি এখানে ভিসা কপিতে দেখি, আমরা একটু নিচে যাব, নিচে গেলেই কিন্তু দেখতে পাবো যে হোম ওয়ার্কার। সো এই ভিসা কপির তথ্যর সাথে অনলাইনের অনেক তথ্য আপনি মিল পাবেন, যেমন ভিসা নাম্বার, পাসপোর্ট নাম্বার, রেফারেন্স কোড, হ্যাঁ ভিসা কোড, এগুলো মোটামুটি সবগুলোই মিলে যাবে। যদি মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ সকল কিছু ওকে রয়েছে। এখন আমরা আরেকটা পাসপোর্ট নাম্বার এখানে টাইপ করে রেজাল্টটা দেখব। সো আমরা পাসপোর্ট নাম্বারটা টাইপ করব এবং সকল অপশন ওকে থাকবে। আমরা এখন জাস্ট নতুন করে শুধুমাত্র ইমেজ কোডটা দিয়ে দেবো, হ্যাঁ আমাদের ন্যাশনালিটি, অ্যারাইভাল পয়েন্ট, ভিসা টাইপ এগুলো ওকে থাকবে। জাস্ট ইমেজ কোডটা দিয়ে দেব 303555। দেন আমরা আবারও কন্ট্রাক্ট রিসার্চে যাব। দেন যদি ওকে হয়, পপ আপ আকারে আমরা প্রথমে রেজাল্টটা পেয়ে যাব আরবিতে। সো এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করব, করলে আমরা মোটামুটি আমাদের ভিসা নাম্বারটা পেয়ে যাব। এটাকে ক্লোজ করলে আমরা ডিটেলস ইনফরমেশানগুলো পেয়ে যাব। যেমন এই ভিসাটা হচ্ছে কিসের, লোডার অ্যান্ড আনলোডার, অর্থাৎ লোড আনলোড ওয়ার্কার। যেমন আমরা যদি ভিসা কপিতে চলে আসি তাহলে এখানেও কিন্তু সেম কাজটা দেখতে পাবো। সো আমাদেরকে প্রতারণা, আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে কি না আমরা সেই বিষয়টাও বুঝে নিতে পারবো। এভাবে অনলাইনে আপনি সৌদি আরবের ভিসাগুলো ভেরিফাই করে নিতে পারেন।